কালিম পাখি কোথায় থেকে কিভাবে সংগ্রহ করবেন এবং কি অ্যাডাল্ট পাখিটা সঠিক পাবেন কি না সে বিষয়টা, কালিম পাখি ক্রয় করতে চান তারা অবশ্যই কালিম পাখি দেখে শুনে ক্রয় করবেন, কারণ কালিম পাখির ভিতরে দুই ধরনের পাখি রয়েছে, একটি হচ্ছে বন্য কালিম পাখি, একটি হচ্ছে সালাম আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আপনারা দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও আপনাদের সবাইকে কুমিল্লা কৃষির আরও একটি পর্বে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কালিম পাখি কোথায় থেকে কিভাবে সংগ্রহ করবেন এবং কি অ্যাডাল্ট পাখিটা সঠিক পাবেন কি না সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা যারা কালিম পাখি কিনতে চান কিংবা কালিম পাখি ক্রয় করতে চান তারা অবশ্যই কালিম পাখি দেখে শুনে ক্রয় করবেন, কারণ কালিম পাখির ভিতরে দুই ধরনের পাখি রয়েছে, একটি হচ্ছে বন্য কালিম পাখি, একটি হচ্ছে পোষমানা কালিম পাখি। তো যেগুলো বন্য কালিম পাখি এগুলো দেখতে একটু কালো বর্ণের বা বিশ্রি টাইপের হয়, আর যেগুলো আপনার বন্য কালিম পাখি নয় যেগুলো সচরাচর পালন করা হয় কিংবা খামার আকৃতি কিংবা বাড়িতে মুরগির মতো লালন পালন করা হয়, সেই পাখিগুলো দেখতে খুব সুদর্শন হয় এবং কি এই পাখিগুলো দেখলে মানুষের মন মুগ্ধকর হয়ে যায় এবং এই পাখিটা দেখতে অত্যন্ত সুন্দর এবং সুদর্শন। যে পাখিটার কালার হয় নীল বর্ণের, আর যে পাখিটা আপনার নীল বর্ণের নয় একটু কালচো টাইপের, সেই পাখিটা কিন্তু আসলে কালিম পাখি, ওটা বন্য কালিম পাখি, ওটা আপনারা লালন পালন করলে এটা কখনও পোষ মানবে না। তো আজকে এই যে স্ক্রিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন সেই পাখিটি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বিচরণ করছে। তো এই পাখিগুলো মূলত বিক্রি করা হবে, আপনারা যারা পাখি ক্রয় করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর এমনিতে যোগাযোগের ঠিকানা আপনার হচ্ছে কুমিল্লার সুরাগাজী বাজার থেকে পূর্ব পাশে 3 কিলোমিটার কমলপুর গ্রামে, আপনারা চাইলে ওইখানে গ্রামে যাইয়া দেখে শুনে পাখিটা ক্রয় করতে পারবেন। আমি আবারও ঠিকানাটা বলতেছি যে কুমিল্লার সুরাগাজী বাজার থেকে পূর্ব পাশে 3 কিলোমিটার কুমিল্লা সুরাগাজী বাজার থেকে 3 কিলোমিটার, তারপর হচ্ছে কমলপুর গ্রাম, আপনারা সেই গ্রাম থেকে পাখিগুলো ক্রয় করতে পারবেন। সেই পাখিগুলো ওইখানে লালন পালন করা হচ্ছে মুরগির মতো, সম্পূর্ণ এই যে পাখিগুলো দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে কীভাবে বিচরণ করতেছে, সেই পাখিগুলো যদি পোষ নাই মানত তাহলে তোভাবে ছেড়ে লালন পালন করা সম্ভব ছিল না। তো আপনারা যারা খাঁচা কিংবা বাড়িতে লালন পালন করতে চান অবশ্যই এই পাখিগুলো কীভাবে লালন পালন করতে পারেন। তো এই পাখিগুলো ক্রয় করবেন কীভাবে, এই যে স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সেই পাখিগুলো দাম দর করে নিতে পারেন। অনেকেই প্রশ্ন করবেন ভাই পাখিটির বয়স কত, পাখিটির বয়স হচ্ছে ভাই 1 বছর। অনেক যে পাখিগুলো আছে অ্যাডাল্ট পাখি আছে ওনার কাছে ডিম পাড়া পাখিও আছে, আর পাখি আছে 1 বছর হাফ মানে 6 মাস, 6 মাস পাখি, 6 মাসের পাখিও আছে, সেখানে আপনারা চাইলে 6 মাসের পাখি ক্রয় করতে পারেন। অনেক পাখি আছে 1 বছরের উপরে বয়স যেগুলো ডিম বাচ্চা দিয়ে এখন রানিং অবস্থা আছে ওই পাখিগুলো ওনার কাছে আছে, এবং যারা বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা দেখেন পাখিগুলোর রেট একটু বেশি হতে পারে, কারণ যা এই বন্য কালিম পাখি সেই পাখিগুলো কম রেটে বিক্রি করে দেয়, যার কারণেই এই আপনারা দোকার ভিতরে পরে যান। যেমন পাখি টাকা দিলেন অনেক সময় টাকা দিয়ে পাখি পাচ্ছেন না ভাই, সেটা না করে আপনারা চাইলে ওনার কাছে যোগাযোগ করে সরাসরি আপনারা যাইয়া পাখি আনবেন। আর অনলাইনে অনেকেই অনেক প্রতারিত করেন ভাই, সেই প্রতারকের ফাঁদে যেন আপনারা না পড়েন, আমি সেই বিষয়টা নিয়ে বারবার কথা বলি। তো আরেকটা বিষয়, তো ওনার কাছ থেকে মূলত এই পাখিটি ক্রয় করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া এই পাখিগুলো খাঁচায় বন্দি করা আছে, এবং কি আর এই যে দেখেন কীভাবে বাড়ির আশেপাশে বিচরণ করছে এই পাখিগুলো কত সুন্দর এবং সুদর্শন দেখাচ্ছে। তো আপনারা চাইলে সেই পাখিগুলো ক্রয় করতে পারেন, আর যারা পাখি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর বিষয়টা হচ্ছে এই কালিম পাখি সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর সেই বিষয় নিয়ে মূলত আমি ভিডিও আপলোড করবো। আমি মানুষের মতামত অনুযায়ী ভিডিও আপলোড করে থাকি, অবশ্যই আপনারা দেখেন, আমার যারা বন্ধু আছেন সাবস্ক্রাইবার আছেন আপনারা অবশ্যই আমার সেই ভালো লাগা মানে বিষয়গুলো আপনাদের কমেন্ট করা যে বিষয়গুলো সেই বিষয়টা নিয়ে কথা বলি, বিদে অবশ্যই আপনারা আমার পাশে আছেন, আশা করি সামনেও আমার দিকে আমার পাশে থাকবেন। আর বিষয়টা হচ্ছে যে আজকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর একটা বিষয়, যারা নিয়মিত আমার ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।